কোথায় গেল বলো তো? হন্তদন্ত হয়ে চলে গেল, আমাকে কিছু বলেও গেল না। বিভাসের সঙ্গে বাড়ি পাঠিয়ে দিল, সেও কিছু বলে না। কোথায় যে গেল সে? কামা, ওই তো বিকি এসে গেছে। তুমি কিছু খাবে এখন? দেখো না যদি কিছু খায়। না না মা, বলছিলাম ইন্দিরা আর সায়ন কোথায়? কি ওরা বেরিয়ে গেছে, তোকে তখন বললাম না নিয়ে আসছে। কে আসছে? ওই দেখো কি হয়েছে, তোমরা কেউ কিছু বলছো না কেন? আর উইকি তোমাকে এরকম দুশ্চিন্তাগ্রস্তই বা দেখাচ্ছে কেন? ইন্দিরাও কেমন দৌড়ে চলে গেল, কোথায় গেল কিছু বললো না, তুমিও হন্তদন্ত হয়ে এলে। কি হয়েছে, তোমরা আমাকে লুকোচ্ছ কেন? দিদিভাই তুমি তুমি একটু শান্ত হও, আমরা তোমাকে সব বুঝিয়ে বলবো পরে। তুমি তুমি অস্থির হয়ো না, এমনিতেও তোমার শরীরটা খারাপ। আস্তে কি অনন্যা, তুমি কি অবস্থা হয়েছে তোমার? মানে তুমি এই কদিন কোথায় ছিলে? তুমি তো যাবার সময় বলে গেলে আশ্রমে না কোথায় যাবে, তুমি সেখানে যাওনি? কোথায় ছিলে তাহলে? আমি কোথায় যাব দিদি ভাই, আমার আমার তো যাওয়ার কোথাও জায়গা নেই, কিচ্ছু নেই। আর আমি আশ্রমেই বা কোন মুখে যাব, আমি কি বলবো গুরুদেবকে? আমাকে কেন তোমরা নিয়ে এলে এখানে, কেন জোর করে নিয়ে এলে? আচ্ছা আচ্ছা দিদি ভাই, আমাকে কি তোমরা সবাই ক্ষমা করেছো, মন থেকে ক্ষমা করেছো? এসব কি কথা বলছো তুমি, ক্ষমা তো তোমাকে অনেক আগেই করে দেওয়া হয়েছে। আর চিন্তা নেই, এবার এবার আমার মনে শান্তি হলো। আমাকে এবার তোমরা আমার মতো ছেড়ে দাও, আমার যেতে দাও, যেতে দাও এখান থেকে আমাকে। এবার কি কথা অনন্যা, তা আবার হয় নাকি? এত সহজে তোমাকে আমরা ছেড়ে দেবো নাকি? তুমি এই পরিবারের সদস্য, তোমাকে তো থাকতে হবে। নিজের চেহারার অবস্থা দেখেছো কি করেছো? ইন্দিরা এক্ষুনি একজন ডাক্তারবাবুকে খবর দাও। হ্যাঁ মা, স্যার এক্ষুনি একবার ডাক্তারবাবুকে ফোন করে বলো তো, যত তাড়াতাড়ি সম্ভব যেন আসে। দোষ করেছে, ক্ষমা করে দেওয়া হয়েছে, তারপরেও এসবের কি মানে? অনন্যার এরকম দুর্দশার জন্য কি আমি দায়ী? কারণ আমি আসার পর থেকেই তো ওর মনে হচ্ছে এ সংসারে ওর জায়গা আর নেই, মানে আমি ওর জায়গা নিয়ে নিলাম। ভিকি স্যার, ডাক্তারবাবু যেভাবে বলেছেন আমি সেভাবেই শাশুড়িমাকে ওষুধগুলো খাইয়ে দিয়েছি। গ্রেট, বলছিলাম মা কি এখন ঠিক আছে, গিয়ে কি দেখা করা যাবে? না না, এখন উনি ঘুমোচ্ছেন। আর ডাক্তারবাবু তো বললেন ওনার নার্ভগুলো নাকি খুবই দুর্বল, ওনার ঘুমের দরকার। আপনি এক কাজ করুন, আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন, আর আজকে সারাদিন যা গেল। ঠিক আছে। ভিকি স্যার একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ করো না। বলছিলাম আজকে কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলেন আপনি? ইন্দিরা, আমি এলিনা ঘুমে গেছিলাম। আপনি কি বলছেন আমি না ঠিক বুঝতে পারছি না। আপনি তো ছোটকাকে বলে গেছিলেন যে আপনি স্পন্সরের সাথে কথা বলতে গেছেন, আর এখন আপনি আপনি এলিনার জন্য অত দূরে গেলেন কেন? আর মিথ্যে কথা কেন বলেছেন, কেন কেন বলেননি সত্যিটা তাহলে? ইন্দিরা, আমি এই নিয়ে কাউকে কিছু বলতে চাইছিলাম না, আমি শুধু জানতে চাইছিলাম যে এলিনা হোমে ঠিক কিভাবে থাকে, মানে ও কি নর্মাল প্রসেসে ওখান থেকে বেরিয়েছে নাকি পালিয়ে গেছে, ওর সাথে কারা দেখা করতে আসে, এইসব খবর নিতে গেছিলাম আমি। কেন ইন্দিরা, তুমি না খুব সরল, খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে ফেলো, কিন্তু আমি আমি ওই এলিনাকে বিশ্বাস করতে পারছি না।
ও যে এইভাবে ইন্ডিপেন্ডেন্টলি স্কুলে ঘুরে বেড়াচ্ছে সেটা আমার ঠিক মনে হচ্ছে না। আমার সামাও মনে হচ্ছে যে আমাদের কোনো বড় বিপদ আসছে। আমাদের নাকি আপনার ভিকি স্যার? এরিনা কেন বললো যে আপনি ওকে স্কুল থেকে বার করার জন্য উঠে পড়ে লেগেছে? প্রমাণ যা দেখাবে বলেছিল সেটা দেখার আগেই তো। ইন্দিরা, এত কি ভাবছ? তোমার মনে যদি কোনো ডাউট থাকে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো। সত্যিটা জানতে পারলেন ভিকি স্যার? হ্যাঁ, মানে আমি তো নাকি নিজের কোনো অন্যায় ঢাকার জন্য এভাবে উঠে পড়ে লেগেছে। ইন্দিরা, এসব কি বলছো তুমি? আর ইউ সিরিয়াস? আগে থেকে রেখে যাবেন না, আমি আমি জানি যে আপনি আগের মতন নেই, কিন্তু একটা টাইম তো আপনি উশৃঙ্খল জীবনযাপন করতেন, সেটা তো অস্বীকার করতে পারবেন না। বলুন ভিকি স্যার, আপনি তখন কোনো ভুল করেননি তো? ঠিক আছে, আপনাকে কাউকে কিচ্ছু বলতে হবে না, আপনি আপনি অন্তত আমাকে বলুন, আপনি সেই সময় ওই মেয়েটার সঙ্গে কোনো অন্যায় করেননি তো, যার জন্য হয়তো এখন আপনার মনে হচ্ছে যে আপনি আপনি হয়তো বিপদে পড়তে পারেন? ভিকি স্যার, কাউকে কিচ্ছু বলতে হবে না, আপনি আপনি আমাকে বলুন, সেই জন্যই হয়তো আপনি কাউকে কিছু না বলে গেছিলেন ওর খোঁজ নিতে। ভিকি স্যার, চুপ করে থাকবেন না, বলুন না, আমি আমি তো বলছি কাউকে বলতে হবে না, আপনি আমাকে অন্তত বলুন। ইন্দিরা, ইন্দিরা, তুমি কি বলছো? তুমি আমাকে সন্দেহ করছো? আই জাস্ট ডোন্ট বিলিভ দিস। আর আমি এটাও বুঝতে পারছি না যে সাডেনলি তোমার মাথায় এসব আসলো কি করে। বুঝতে পারছি না নাকি বুঝেও না বোঝার ভান করছেন ভিকি স্যার? দেখুন, এলিনার কিন্তু স্পষ্ট বক্তব্য, আপনি ওর সাথে যা যা করেছেন তার প্রত্যেকটা প্রমাণ ওর কাছে আছে। প্রমাণ? কিসের প্রমাণ? ও যখন আমাকে বলবে তখনই তখনই নয় আমি আপনাকে জানাবো। ও ইন্দিরা, প্লিজ। মানে আমি বুঝতে পারছি না এলিনার কথায় তুমি আমাকে সন্দেহ করছো। আপনাকে না ভিকি স্যার, আগের বিক্রম চ্যাটার্জিকে। ইন্দিরা, ইন্দিরা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এলিনা ডেলিবারেটলি এইসব কথা তোমার মাথায় ঢোকানোর চেষ্টা করছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, ওর থেকে সাবধানে থাকো, আমি রিকোয়েস্ট করছি। আর যে প্রমাণের কথা তুমি বলছো, আমি এমন কিছু করিনি যার প্রমাণ এলিনার কাছে থাকতে পারে। মিলিয়ে নিও আমার কথা। বেশ, এলিনা যদি সত্যি কোনো প্রমাণ না দিতে পারে না, তাহলে তো আমার থেকে খুশি আর কেউ হবে না, কেউ না। আর তো কিছুক্ষণের ব্যাপার, সকালটা হতে দিন, সবটা সবার চোখের সামনে চলে আসবে। তবে তবে একটা সত্যি কথা বলতে কি জানেন তো, আমার না আপনার আব্বা ঠিক লাগছে। মানে আপনি এলিনাকে ভুল প্রমাণ করার জন্য দিন রাত এক করে দিচ্ছেন, কেন? মানে আমার আমার মনের মধ্যে এই প্রশ্নটাই আসছে যে আপনি আপনি কেন এগুলো করছেন বলুন তো। আশা করছি আমার এই প্রশ্নের উত্তর আমি কাল সকালের মধ্যেই পেয়ে যাব। ইন্দিরা, তুমি বুঝতে পারছো না, এলিনা আমার আর তোমার মধ্যে অশান্তি তৈরি করার চেষ্টা করছে। প্লিজ এটা বোঝার চেষ্টা করো। ওই এলিনার কথা শুনে তুমি আমাকে অবিশ্বাস করছো, আমাকে? ভিকি স্যার, আমি কাউকে বিশ্বাস অবিশ্বাস কোনোটা করছি না। এলিনা যেমন আমার ছাত্রী, আপনি আমার স্বামী, দুজনেই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি শুধু আমি শুধু সত্যিটা জানতে চাইছি, ব্যাস। আমি শুধু এইটুকু জানতে চাইছি যে এলিনার স্কুল ছেড়ে যাওয়ার পেছনে আপনার কোনো হাত আছে কি না। আগে আমাকে সেটা জানতে হবে, তারপর আপনার সাথে কথা হবে। তার আগে নয় ভিকি স্যার। ইন্দিরা, কি খেলা খেলছে মেয়েটা? আমার আর ইন্দিরার সাথে কি খেলা খেলছে? আমার বিরুদ্ধে ইন্দিরাকে ও কি বোঝাতে চাইছে? কি প্রমাণ দেখাবে আমার হিনস্টে? কি প্রমাণ আছে ওর কাছে? Yeah.
চলো 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 পাল্টা।